একুশ তো বাইশ নয়, বিশও নয়, একুশ কেবল একুশও নয়। কত একুশ এলো গেল, একুশ কি তবু একুশেই থেকে গেল। পাখিরা ভেবেছিল ওটা স্রেফ ফাঁকি, পাপিরা ভেবেছিল ওটা নরকের খাকি, খুনিরা ভেবেছিল ওটা মান্দাতার ত্রিনর্ত্রী। কেউ স্বপ্নেও ভাবেনি একুশ সালাম বরকতের বুকের গঙ্গা পদ্মা, ধলেশ্বরীর ধবল বুকে সারসের ডানা হয়ে শঙ্কমুহুরীর জলে মিশে উড়ে গেছে বঙ্গোপসাগরে। একুশ তারিখ হলো বাঙালির জন্ম, একুশ তারিখ বাঙালির যুক্তি, একুশ তারিখ বাঙালির মুক্তি, বাঙালির কবিতা, বাঙালির ইতিহাস, বাঙালির অস্তিত্ব। শুধুমাত্র একুশের চেতনায় নিজেকে জারিত করে দেবেন এবং একুশের পর বাইশ থেকে শুরু করে পরবর্তী বছরের বিশ তারিখ পর্যন্ত, বিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন একুশের চেতনাকে ধারণ করুন। তাহলে আপনি প্রকৃত বাঙালি হয়ে থাকবেন, প্রকৃত মানুষ হয়ে থাকবেন এবং সারা পৃথিবীতে তখন নান্দনিক ইয়ে ঐশ্বর্য ছাড়া, নান্দনিক মিলন ছাড়া আর কোনো কিছুই থাকবে না। এবারের বইটির নাম তো মুজিব মঞ্জুষা। মুজিব মঞ্জুষা মানে মুজিবের চারপাশ জুড়ে যারা আছেন, যেভাবে আছেন, একটা সূর্য ওঠে, সূর্যের চারপাশে আলো ছড়ায়, সে আলোও সূর্যের অংশ। আমি তো কবিতা লিখি কখন থেকে বলা যায়, 1960 সাল থেকে কবিতা লিখছি প্রথম থেকে। এই 60 সাল থেকে হয়তো 40 প্লাস বলা যেতে পারে 50-60 বছর ধরে যে কবিতাগুলো লিখছি তার কেন্দ্রে রয়েছে এই মুজিব নাম। চতুর্থ বই ট্র্যাঙ্কুয়েল হচ্ছে কিশোরদের ব্যাপারে। আসলে আমার বইটা আমি রহস্যময় রাখতে চাই, কারণ আমি চাই যে রিডার্সরা নিজে থিওরিজ বের করে যে কি হচ্ছে, কি হতে পারে, আর এরকমভাবে কোয়েশ্চেন যেন ওদের থাকতে থাকে। হচ্ছে আমি কখনো আগে পড়িনি, বাট আমার এই সামারিটা পড়ে বেসিক্যালি মনে হয়েছে যে আমাদের সবারই একটা টিনেজ এজ চলে গেছে। সো আমি জানতামও না এটা চুজ করার আগে যে উনি আমার যথেষ্ট ছোট এবং জাস্ট ক্লাস টেনে পড়ে। আমি ওনাকে বাহবা দিব এটার জন্যই যে মাশাল্লাহ এই বয়সে এত ক্রিয়েটিভিটি আসলে সবাই তুলে ধরতে পারে না। সো বেস্ট অফ লাক, হোপফুলি নেক্সট বই মেলায় আমরা আরও সুন্দর সুন্দর বই পাবো। একটা যদি ভালো লাগে ডেফিনেটলি পারচেস আবার করবো। এটি একটি গবেষণা গ্রন্থ, এটা বাংলাদেশের আধুনিক কবিতার যে আধুনিকতার যাত্রা আমরা বলি মাইকেল মধুসূদনের হাত ধরে, সেই হাত থেকে এবং একদম সাম্প্রতিক কবি পর্যন্ত এই বইয়ে 52 জন কবির কবিতা নিয়ে আলোচনা করা হয়েছে। একদম মাইকেল মধুসূদন থেকে শুরু করে একদম এই সময়ে যারা তরুণ কবি তাদেরকে নিয়েও এই বইয়ের প্রবন্ধ আছে। এই বইমেলাতে আরেকটি বই এসছে, সেটা শ্রাবণ প্রকাশনী থেকে, আঙুলের মাতৃভাষা। ওটা একটি কাব্যগ্রন্থ এবং ওটা সনেট, মানে 72টি সনেট নিয়ে একটি কবিতার বই। এবং আমি ওই সনেটের ভিতর দিয়ে গাঠনিক ব্যাপারটাকে অক্ষুণ্ণ রেখে এই সময়ের যে নানা ধরনের সংকটগুলো আছে, ভাষার সংকট, ভাবের সংকট, অর্থনৈতিক সংকট, চিন্তার সংকট, মূল্যবোধের সংকট, সেগুলোকে আমি আসলে কবিতার ভিতরে ধরার চেষ্টা করেছি এই কবিতার বইটিতে। আর এবারে অমর একুশে বইমেলায় দুটি বই এসেছে, প্রথমটি হচ্ছে পরাবাস্তব, দ্বিতীয়টি হচ্ছে অতিদর্শন। এই বই দুটিতে আমি পরাবাস্তব জগতের পাশাপাশি বাস্তবের কথা বলার চেষ্টা করেছি। দু নম্বর কথা হচ্ছে আমরা আমাদের জীবনে অনেক সময় অনেক রকমের ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন, সেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে,
সেই বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। এবং অনেকে ভয় পায়, এটি যে ভয়ের কিছু না, এটি যে নিতান্ত কাকতালীয় এবং এটি প্রাকৃতিক যে ব্যাপার সেইটি আমি গল্পের মাধ্যমে বলার চেষ্টা করেছি। খুব সুন্দর একটা গল্প, এখানে কিছু মানুষের জীবন সংগ্রামের কথা রয়েছে, বাস্তবের বাইরে আমি যাইনি পরাবাস্তবের কথা বলতে গিয়ে, এবং সবসময় বিজ্ঞানের ভেতরে থাকার চেষ্টা করেছি।